হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে শুরু করছি নতুন একটা দিনের নতুন একটা ব্লগ। আর আজকে হচ্ছে আমি রেডি হচ্ছি, তবে অনেকটাই বেলা হয়েছে, বেলা বলতে দুপুর ওই 2:10 বাকি। এখন হচ্ছে আমি মায়ের বাড়ি যাচ্ছি, আজকে হচ্ছে নীল ষষ্ঠী, তো তার জন্যই যাচ্ছি। আজকে আসবো না আমি, মানে কালকে আসবো, আর কাল হচ্ছে চৈত্র মাসের শেষ, ইচ্ছা ছিল কালকেও আসবো না, কিন্তু মায়ের এখানে আদেশ হচ্ছে কালকে ঘরে আসতেই হবে, কারণ চৈত্র মাস নাকি অন্য কোথাও ফেলতে নেই। তো যাই হোক, কালকে চলে আসবো, কালকে আবার অবশ্য মায়ের সাথে মামা বাড়ি যাবো। তো আজকে ও চলে গেছে, আজকে আমাকে একাই যেতে হবে, অনেকটা বেলা হয়ে গেল, কারণ মাও হচ্ছে পুজো দিয়েছে, মা পুজো দিয়ে নামলো। আমি রেডি হয়ে জাস্ট এবার বেরাবো, মা ফোন করেছিল এক্ষুনি যে বেরিয়েছি কিনা, মা খুব রেগে গেছে, মা বলে তোকে আসতে হবে না, তুই থেকে যাও ওখানে। তো যাই হোক, আমি বলি ঠিক আছে যাচ্ছি না। তো যাই হোক, আমি পুরো রেডি হয়ে গেছি, এবার বেরাবো, কেন এখন প্রায় 2:10 বাকি, তাও যেতে যেতে হয় 3টেও তো বাজবে কাছাকাছি, এরকম তো হবে। ব্যাগটা নিয়েছি, নতুন ব্যাগটা আজকে নিলাম, এই হচ্ছে সুবিধা আমার হাতটা গলিয়ে রাখার জন্য, খুব সুবিধা হয় আমার জন্য। তো ব্যাগটা নিয়েছি, মানে হচ্ছে বেরাবো, যেতে যেতে ওকে আমাকে ফোন করতে হবে, বলেছে বেরানোর আগে ফোন করো একবার, তো যেতে যেতে ওকে একবার ফোন করে নেবো। আসছি মা, সাবধানে থেকো, আর টাইমে খেয়ে নিও। দুর্গা দুর্গা সাবধানে যাবেন। হ্যাঁ, সবে অটো এখানে দুটো চেঞ্জ হলো, এবার হচ্ছে মেট্রোতে উঠবো, এখন যাই না টিকিট কাউন্টারে, অবশ্য কতটা লাইন আছে। এবার অটো ধরবো ওই দিক থেকে, এখনো আর একটা অটো। তো ঘরের কাছে এসে গেছি, মাকে ডাকলাম, কাঠ বলে যে মা তুমি আসো, আমি ব্যাগ নিয়ে যেতে পারছি না, তাই মা এসে পিঠে ব্যাগ নিয়ে যাচ্ছে, আর আমার হাতে কিছু ব্যাগ আছে। অবশ্য আমার কাছে হাতে এই যে ফুলটুল নিয়েছি বলে, যার জন্য হচ্ছে পুরো হাত একদম জড়ো হয়ে আছে, পুরো হাতটা মানে মালা আছে পুরো হাতে। ঠাকুরের জন্য একটু ফুলটুল নিয়ে এসেছি, যার জন্য ব্যাগটা নিতে পারছিলাম না, এক হাতে মা টিভি দেখছিল কার্টুন। হচ্ছে আমার ঘর, আমার সেই বিছনা, এর জন্য যেন কত অপেক্ষা করি। আমার বাবা থাকলে পুরো বিছনা লন্ড ফন্ড থাকে, বাবা নেই বলে, বাবা ডিডি বলে বিছনাটা এখনো পুরো টিপটপ আছে। আর মা হচ্ছে ঠাকুমার ঝুলি দেখছে। এসে আগে খেতে বসে গেছি, মা আমার জন্য আগে রান্না করেছিল, মা ওর জন্য খালি ফোন করছে, দুবার ফোন করেছে, কখন আসবে কখন আসবে। এখন কটা বাজে? 3:40, এখন খেতে বসেছি। এই যো আজকে হচ্ছে নিরামিষ হয়েছে, ডাটা আলু পোস্ত আর হচ্ছে মুগের ডাল, এই রান্না আজকে। মা খেতে দিল আমাকে, কিন্তু মা একটু পরেই পুজো দিতে বসবে। ওখানের ওই মাছ ভাত রান্না খেয়ে খেয়ে আমি যেন অরুচি হয়ে গেছি, এর সাথে খাবার স্বাদ ভুলেই গেছি। এখন হচ্ছে আমি আর মা বেরাচ্ছি সন্ধ্যাবেলা, ভেবেছিলাম মাকে একটু ডাক্তার দেখাবো, কিন্তু ফোন করলাম, বললো ডাক্তার কদিন ধরে আসছে না, তার নাকি শরীর খারাপ, শরীর খারাপ বলতে তার একটা অপারেশন হয়েছে, আসলে বয়স্ক তো। যাই হোক, আপাতত প্রেসক্রিপশানটা নিয়ে ওটাই হচ্ছে ওষুধটা নিয়ে আসবো মায়ের। আর এখন হচ্ছে আরও একটা কারণ হচ্ছে বেরাচ্ছে হচ্ছে মাকে শাঁখা পরাবো, মায়ের সেই কদিন আগে যে শাঁখাটা পরিয়েছিলাম, মায়ের হাতে শাঁখাটা বেড়ে গেছে, তো শাঁখাটা পরাবো। আর মায়ের হচ্ছে আজকে ঠাকুর দেওয়া হয়েও গেছে, যে ঘরের ঠাকুর আমাদের পুজো দিয়েছে মা, প্রসাদ পাড়া হয়ে গেছে। এই লোকনাথ ঠাকুরটা হচ্ছে আমার হাতে পাতা, মায়ের সাথে হেঁটে আমি আজও পারি না, আমার মা এখনো কি জোরে জোরে হাঁটছে, আর আমি কতটা পেছনে। আমার মা, আমি যখন কোচিনে যেতাম তখন আমার মা আগে আগে হাঁটতো, আমি পেছন পেছন হাঁটতাম, একটু একটু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, একটু একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে যে আমি কত দূর আছি, কতটা পেছনে। আমার মা খুব তাড়াতাড়ি হাঁটে। আমি আর মা হচ্ছে রিক্সা বাড়ি আছি, রিক্সা কিছু করছে, মা বলে রিক্সা কেন উঠলি, অটোতে যেতে পারতাম, কিন্তু অটোতে অনেক লাইন দিতে হবে, রিক্সা ভাড়া একটু হয়তো বেশি পড়বে, জানি না এখন উঠি না তো অতটা, মামাকে তাই বলতে যাই। আর আমার বাবা ছোটবার ফোন করছে যে আমরা এখনো ঘরে ঢুকি না, আমার বাবা এসে গেছে কাজ থেকে, তো ঘরে একা না, আর মাকে তো শাখা করেছি, মাকে ছোটো ছোটো শাখা করেছে, কিন্তু চোখ বন্ধ করে রয়েছে দেখাচ্ছে।
শাখা পড়েছে, সাবুদানা।